গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিমা লাইফস্টাইল ব্লগে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে বিকালতনা ব্লগটা শুরু করলাম। সকালতনে কোনো ভিডিও শ্যুট করতাম পারছি না, কারণ প্রচুর প্রচুর কাজ আছে। বাসা তো অনেক মেহমান, আজকে 15-20 দিন ধরেও মেহমান। বঞ্জি দুইটা পরীক্ষা দের, তারা এখন তারা অপর যে তারা দুফা দিয়ে কৃপার ওয়ার্ক হয়ে তাই তো গুরুত্ব দেখতো। এইটা তো আমি প্রায় নতুনও আর ফরে একদিন আইয়া গেছিলাম আর আইসি না। দুফা দেখো কা এখন সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়ে গেছে, ঘড়িতে প্রায় 5:30 বাজে, ও টাইমে আইসি। আর রোদ থাকতে তা বারো নিজান না, তারপরে রোদ আছে। আর গরম তো অতি রুক্ত গরম, যে সময় বারো হয়েছে ও সময় রোদ আছে, কিন্তু দেখলানি রোদর তেজ কতটুকু। আর ওদিকে দেখি নতুন নতুন দোকান আরও হয়েছে, চটপটির দোকান, ফুচকার দোকান, যে মাটির কাপড় চা ওগুলাও দোকান হয়েছে। এই চা খাইতে আমার প্রথম হইতে আগে গুইরা আই, তারপরে আর গুইরা উইরা আইয়া ওদিকে আর যাবো হয়েছে না, খানিও হয়েছে না। আর এখানের সৌন্দর্যটা কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগে, ও মানে দিঘিটায় আমার কাছে খুবই ভালো লাগে দিঘিটা। আর তো সবাই আসন ফটো তোলাত, খেয়েও খেয়েও টিকটক করাত, খেয়েও খেয়েও ব্লগ করা, মানে সবাই সবারই মতো আসন। আর আমিও একটু গাইছি যখন কইতে, আর একটু ভিডিও করিলাই যেহেতু আইসি। আর দেখো কা সব কিন্তু ওদিকে সবাই আটা আটা আটি করা বিকালে টাইমে, একরকম ভালোও লাগে বিকালে টাইম আইলে, কারণ সুন্দর পরিবেশটাও দেখা যায়। আগে নৌকা আছে না, এখন নৌকাও দেখি হয়ে গেছে, কিন্তু একবার ইচ্ছা আছে নৌকা তুলতাম, কিন্তু আমার খুবই ভয় লাগে, এর লাগে নৌকা তুলছি না। আর ওদিকে একটা মানে আলাদাই একটা সৌন্দর্য লাগে। আরও যে ইয়েগুলো দেখা এগুলোর মাঝে অনেক সময় মানুষে বর্ষি বায় ইয়ার টাকা দিয়া, যারা যারা বর্ষি চাইতে বাইন তারা অনা ইয়া বর্ষি পাইতে পারবা। আর এখন খুব বিকালের যে সূর্যটা, ইয়ে সূর্যটা যখন মানে অস্ত যা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এগুলো গুইরা উইরা দেখাওয়া কয়েক গুইরা উইরা আইয়া শিশু পার্কে আইলাম। শিশু পার্কে আইয়া আমরা 4টা টিকিট লইছি, 4টা টিকিট লইয়া, 4 জন যেহেতু গেছে 4টা টিকিট লইয়া দেখাত গেলাম। শিশু পার্কও আইসি, এগুলো আমার তেমন একটা ভালো লাগে না, তারপরেও তারারে লইয়া আওয়া। আর শিশু পার্কও তেমন একটা আজকে মানুষ না, যেহেতু আজকে মঙ্গলবার এর কারণে আজকে তেমন একটা মানুষ না শিশু পার্ক। আর শুক্রবার হইলে তো বেশি অতিরিক্ত মানুষ থাকে, কারণ শুক্রবারে সবার ছুটি থাকে, এর লাগেও মানে মানুষও থাকে। কত সুন্দর সুন্দর খেলনা হল আছে বাচ্চা, তোর লাগে এগুলো চড়া যায়। আমার বঞ্জি একটা উঠছে সরকির মধ্যে, কিন্তু এগুলো তো আমার খুবই ভয় লাগে। আর ওদিকে আরেকটা জিনিস আছে, এটা দেখতাম আগে প্রায় সময় মোটর সাইকেল একটা ইয়ে আছিল, মানে ইয়ে করতো, এটা তো নাই এখন। আর ওদিকে আছে আপনার গুড়া সরের খেউ 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 দুলনা সররা, আবার ওদিকে আছে ওদিকে আবার এগুলো আছে না, এগুলো নতুন হয়েছে, খুবই সুন্দর সুন্দর দেখলাম, নতুন নতুন জিনিস হয়েছে। তার কন্টিনিউ দেখতে থাকো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা সাপোর্ট করে যাইবা, যাতে আপনারা আদুয়ায় এবং আশীর্বাদে আমি একটু সফল হইতাম পারি। আপনারা যদি আমার ভিডিও না দেখেন তো মনে করেন সফল হইতাম পারতাম না। আর প্লিজ প্লিজ আমার ভিডিওটা একটু মনোযোগ দিয়া দেখবা। সিলেটর জিনিসগুলো কিছু কিছু জিনিস আমি দৈরা তোলার চেষ্টা করি, কারণ বাড়াইতাম পারি না তো, দোকান টু বাসা, বাসা টুর দোকান এগুলোও চলে। আর দেখো কেন মানে কি সুন্দর করে মানে হরিণ টাইক বাঘ হাতি এগুলারে মানে লাগে লাগে, মানে জীবন্ত সব কিছু। প্রথম তো আমি দেখে অবাক হয়ে গেছি, একদম জীবন্ত, মানে বাঘর মতো লাগে, হরিণ লাগে, খুবই সুন্দর লাগে। আর এগুলো তো বাচ্চারা আর খেলাধুলার জিনিস, এগুলা কোনো কিছু তো উড়ছি না, শুধু দেখছি। আর খালি বঞ্জি একটা উঠছে নৌকার মধ্যে, চরকির মধ্যে নৌকা আছে, এগুলো তো যে সুন্দর লাগে। ওটা হইলো জাদুঘর, ওটার সামনে হইলো ডাইনোসর, যে দুইটা তো আছে এটার সামনে জাদুঘর। এখন ঘড়িতে বাজে প্রায় 6:30-এর মতো, বাসা তাওয়ার উদ্দেশ্যই দিলাইছি। আর এখানে বন্দর আছে, আর প্রচুর প্রচুর জাম বন্দর। আর ইচ্ছা আছে যে জল্লার ফাড় ওয়াই কত যাইমু যাইমু গিয়া ফুচকা খাইমু। আর দেখো অতিরিক্ত ভিড় কিন্তু এনোর মধ্যে,
প্রচুর প্রচুর বীর, কারণ 6:30 হয়ে গেছে, বীর ও জম শুরু হইছে। তার জল্লার ফার ওয়াকত কে দেখা দেখা হইব। বাসা তাই আর কোনো কিছু রান্না বান্না করছি না, অনেক পরে খাচ্ছি। ডাইন তো বিরিয়ানি আনো আছে 3 প্যাকেট, এগুলো খাইয়া ঘুমাই গেছি। তারপর ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।